আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন জয়া ভট্টাচার্য, যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি টিভি সিরিয়ালের জন্যই বেশি পরিচিত হয়েছেন। তিনি বেশিরভাগ হিন্দি ধারাবাহিকেই অভিনয় করেন। 19 সেপ্টেম্বর 1971 সালে ভারতের আসামের গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন তিনি। 2022 সাল অনুযায়ী তার বয়স এখন 51 বছর। তার ডাকনাম হলো বুলবুল, আবার অনেকেই তাকে জালিমা নামেও ডাকেন। তার মাতা হলেন গৌরী ভট্টাচার্য। তাদের আদিবাড়ি হলো লখনৌতে। তিনি সেন্ট অ্যাগনেস লরেটো ডে স্কুল লখনৌ থেকে পড়াশুনো করেন। তারপর তিনি লখনৌ ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন। তার হবি হলো ট্রাভেলিং করা। তিনি অসংখ্য ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। তার মধ্যে কিছু ধারাবাহিক টেলিভিশনের নাম হলো শারাব, পলচিন, আম্বের ধারা, বনো মে তেরি দুলহন, কাহানি হামারে মহাভারত কি, কেসা ইয়ে প্যার হ্যায়, করম আপনা আপনা, কসম সে, কেসর, কাঞ্চ, জয় হনুমান, হাতিম, ক্যুকি সাস ভি কভি বহু থি, রাজ কি এক বাত, স্মৃতি, জয় মা দুর্গা, থোড়ি সি জমিন থোড়া সা আসমান, ভিরাসত, ঝাঁসি কি রানী, দেবো কা দেব মহাদেব, মধুবালা এক ইশক এক জুনুন, গঙ্গা, সব জি, পিঞ্জরা খুবসুরতি কা, দিল্লি ক্রাইম, থপকি প্যার কি সিজন 1 ও সিজন 2 ইত্যাদি। তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হলো সির্ফ তুম, ফিজা, কিউকি ম্যায় ঝুট নহি বোলতা, দেবদাস, লজ্জা, হো সকতা হ্যায়, জিজ্ঞাসা, এক বিবাহ এসা ভি, মিমি ইত্যাদি। 2016 সালে থপকি প্যার কি ধারাবাহিকের জন্য বোরো প্লাস গোল্ড পুরস্কার পান। 2018 সালে সিলসিলা বদলতে রিশতো কা ধারাবাহিকের জন্য ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার পান। 2002 সালে কিউকি সাস ভি কবি বহুতি ধারাবাহিকের জন্য ইন্ডিয়ান টেলি পুরস্কার পান ইত্যাদি। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।